বন্ধুপ্রিয়, আশা করি ভালো আছেন, না বলে বলি দোয়া করি যেন ভালো থাকো সবসময়। আমরা একটা চমৎকার বিষয় নিয়ে আলাপ করবো, যে বিষয়ে বহুবার আলোচিত হয়েছে, কিন্তু আমরা যখন শুনি তখন খুব মোটিভেটেড হই, একটু পরে আবার ভুলে যাই। আজকে কথা বলবো একজন দক্ষ টিচারের সাথে এবং কিছু উপহার তিনি এনেছেন তোমাদের জন্যে। উপহারগুলো সেটা কি শুনবো, তবে আলোচনা বিষয়বস্তু হচ্ছে যে কীভাবে সহজে সুন্দরতম ইংরেজি ভাষা শেখা যায় আর চাকরিকে সহজলভ্য করা যায়। তো আমরা যাচ্ছি মিস্টার ইয়াসির দ্য ব্র্যান্ড অফ ইংলিশ তার কাছে। আশা করি আপনি ভালো নেই। আমি সত্যি দুঃখের সাথে জানাচ্ছি আমি আসলে ভালো নেই। তাহলে তো আমি ঠিকই ধরেছি। না, আমি খুব ভালো আছি, আপনার সাথে আছি তো। আর ভালো না থেকে উপায় নেই। ওকে, সো থ্যাংক ইউ নাইস স্যার। আমি বলছিলাম কিছু উপহার এনেছি। ডেফিনেটলি দেয়ার আর লট অফ গিফটস ফর ইউ। থ্যাংক ইউ নাইস স্যার। বন্ধুরা, তোমাদের বয়স যাদের 14 থেকে অনওয়ার্ড এবং যারা স্টুডেন্ট আছো অথবা যারা চাকরি করার চিন্তা করছো যে তুমি ক্যারিয়ারে ঢুকবে, তাদের জন্য এই ওয়েবিনারটি আমাদের। আমরা একটি কোর্সে তোমাদেরকে ওয়েলকাম করছি, কারণ আমাদের রিসার্চে দেখা গেছে এবং বাংলাদেশের বিভিন্ন মিডিয়ার রিসার্চে দেখা গেছে যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিশিয়েন্সি না থাকার জন্য অনেক ক্যান্ডিডেটসদের আসলে জব হয় না। বাংলাদেশে অনেকগুলো এক্সপোর্ট প্রসেসিং জোনস রয়েছে কন্ট্রোল বাই বাংলাদেশ আর্মি। সেখানে আমি যেহেতু ট্রেনিং দিয়েছি প্রাইমারি অফিসের একটা উইংকে, তো ওখানে আমি জিজ্ঞেস করেছিলাম যে এই হাই স্যালারিড জবগুলো কারা করছে। তো ওখানে ব্রিগেডিয়ার জেনারেল একজন ওটার দায়িত্ব থাকেন, উনি বললেন যে 90% ফরেনাররা। 90% ফরেনার্স? আচ্ছা, যেগুলো লাইক 7-digit জব এই ধরনের। হ্যাঁ, তো আমি বললাম কেন, বলছে কোনো পার্থক্য নেই, আমাদের দেশের ছেলেমেয়েরা অনেক ভালো, তারা ইকুয়ালি যোগ্য, খালি একটা অদক্ষতার জন্য এই জবগুলো আমাদের বাইরের কান্ট্রির যে ছেলেমেয়েরা রয়েছে অর্থাৎ পটেনশিয়াল ক্যান্ডিডেটস রয়েছে তার ক্ষেত্রে দিতে হচ্ছে। সেটা কি ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিশিয়েন্সি, কারণ এক্সপোর্ট করতে হয় তো ভিন্ন ভিন্ন কান্ট্রির কাছে, তো সেখানে কমিউনিকেশনের ব্রিজিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তো এখন বাংলাদেশে প্রায় 50 লাখ মানে অর্ধ কোটি যাদের ডিগ্রি দাঁড়িয়ে রয়েছে তারা বেকার রয়েছে। এবং আমার কাছে অবাক লাগে এখানে যে ছেলেমেয়েরা এডুকেশন লাইফে অর্থাৎ ইউনিভার্সিটি লাইফে তার যে স্কিলস অর্জন করার কথা ছিল, এক নম্বর হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিশিয়েন্সি, তার কথা বলতে পারা, শুদ্ধ উচ্চারণ বোঝা, তারপর তার ফ্লুয়েন্টলি ইংলিশ বলা, লিখতে পারা, তারপর হচ্ছে তার আইটি স্কিল, এই দুইটি তো মাস্ট। আর ডিগ্রিটা হচ্ছে মাত্র, এটা আছে আমার এই দেখানোর জন্য। এই দুইটা না থাকার জন্যই মোস্টলি বেকার, বিদেশে যেতে পারছে না, সব মিলে আইএলটিএস স্কোর আসছে না। তো এই জন্য নাই স্যার, আমরা এই 14+ যারা স্টুডেন্টস রয়েছে অর্থাৎ যারা ক্লাস 9 থেকে ইউনিভার্সিটি লেভেল এবং যারা ইউনিভার্সিটি থেকে বের হয়ে জব সিক করছেন এমন মানুষের জন্য বা অ্যাডাল্টদের জন্য আমরা এই কোর্সটা আসলে ডিজাইন করেছি। এখন একটা প্রশ্ন, আমি সেদিন একটা অনুষ্ঠানে গিয়েছিলাম, তো তখন সেখানে আমি না আই ওয়াজ লিটারালি ক্রাইং। তো ওখানে দেখলাম যে সত্যি সত্যি তা ছেলেমেয়েরা আসলো ইউনিভার্সিটিতে, পরে বিভিন্ন জায়গা থেকে এসছে, ওদের জুতা জোড়াটা না দেখে মনে হলো ওদের আর্থিক সমস্যা রয়েছে, ওদের জামাটা দেখে মনে হলো, ওদের মুখ দেখে মনে হলো, আমি 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 খুব কষ্ট পেয়েছি ব্যাপারটা নিয়ে। তখন মনে হলো এই ছেলেমেয়েরা যদি একটু হেল্প পায়, একটু পুশ করা যায় ওদেরকে, ওরা অনেক দূরে গিয়ে যাবে। অবশ্যই, সেটা হচ্ছে ওদেরকে যদি আমরা একটু আইটির উপরে ট্রেনিং দিতে পারি, যেমন টেসল বাংলাদেশের যে অ্যাপ রয়েছে, টেসল কিট সেন্টার একটা অ্যাপ রয়েছে, একটা সাইট রয়েছে, সেখানে আমাদের এআই টুলসের উপরে কোর্স রয়েছে, আমাদের সেখানে মাইক্রোসফট অফিসের উপরে টুলস আই মিন কোর্স রয়েছে, ভিডিও কোর্স, সেখানে আমাদের টাইপিং স্পিডের উপরে কোর্স রয়েছে। তো এই কম্পিউটারের বেসিক কোর্সটা থাকার জন্য ইন্টারনেট সিকিউরিটির উপরে রয়েছে, ব্রাউজারের উপরে রয়েছে, এইগুলোই আসলে চাকরির ক্ষেত্রে দরকার হয় সত্যিকার অর্থে। এক্সেল, পাওয়ার পয়েন্ট, এমএস ওয়ার্ড, ইন্টারনেট ব্রাউজার, এআই টুলস, এগুলোই তো দরকার হয়, টাইপিং স্পিড। তো এইগুলো আমরা সহজ শর্তে যদি আমরা ছেলেমেয়েদেরকে দিতে পারি আর ইংলিশ ল্যাঙ্গুয়েজটা যদি দিতে পারি, তাহলে এই বেকারত্ব, 50 লক্ষ বেকার
সবসময় থাকে বাংলাদেশে, তারা একটা সুযোগ পাবে এবং হালাল একটা রুজির ব্যবস্থা হবে। তখন থেকে নাহিন ভাই আমি মনে করলাম যে আমরা সবাই মিলে, অ্যান্ড দেন আই টকড অ্যাবাউট দিস ইস্যু, আমি শেয়ার করেছি আপনার সাথে যে আমরা 14+ যারা স্টুডেন্টস রয়েছে তাদের জন্য একটা অলমোস্ট ফ্রি কোর্স, মাত্র মিনিমাম একটা ফি নিয়ে, আমাদের কোর্স তো টেসলের বেশি, ইউ নো আমরা 10,000 টাকা নিই আমরা একটা কোর্সে, দু মাসের একটা কোর্স। তো 10,000 টাকা দেখা যায় একটা ছেলে মেয়ে টিউশন করে এরকম 10-12 হাজার টাকা পায়। 80% ইউনিভার্সিটি রেস্টুরেন্টস কিন্তু আর্থিকভাবে অসচ্ছল, তারা একসাথে 10,000 টাকা দিয়ে ভর্তি হতে পারছে না। তখন আমার মনে হলো যে আমরা যদি কোর্সটার ফি মাত্র 1,000 টাকা রাখি, গিফট বলেছেন আপনি, আর ডেফিনেটলি বই তো আমরা তো খুব বড় লোক না সত্যিকার অর্থে, বা আমরা তো গভর্নমেন্টের কোনো ডোনেশন পাই না, আমাদের বই ছাপিয়েই দিতে হয়, তাদের দুটা বই পড়তে হবে, এই দুটা বইয়ের দাম পড়বে মাত্র, একটা বইয়ের দাম পড়বে 1,000 টাকা আর একটা 700 টাকা, 1,700 টাকার মতো দুইটা বইয়ের দাম পড়বে। আর দুটা অ্যাপ, অ্যাপের ভিডিও কোর্স যেটা, এই দুটা কোর্সের মূল্য হচ্ছে 3,800 টাকা, কিন্তু আমরা এটা দেব হচ্ছে মাত্র 800 টাকায়, ওকে, মানে 3,000 টাকায় এই অ্যাপের মধ্যে সে ছাড় পাবে। 3,800 টাকার দুটা ভিডিও কোর্স, যেখানে প্রায় 200 ক্লাস রয়েছে, আচ্ছা, সেটা সে পাবে, তার মানে সে 2 মাসের একটা কোর্স পাবে, সপ্তাহে 3 দিন 2 মাসের একটা কোর্স পাবে, যেটার মূল্য ছিল 10,000 টাকা। এটা কি অনলাইন কোর্স? অনলাইন কোর্স, জি জি, 10,000 টাকা, এটা আমরা মাত্র 1,000 টাকায় দেব। আর বইটায় আমরা কিছু করতে পারছি না, কারণ বইটা তাকে কিনে নিতে হচ্ছে, বইটা তার নিয়ে নিতে হবে। আর অ্যাপে, অ্যাপটায় আমাদের কিছু করার আছে, কারণ একই ভিডিও আমি বিভিন্ন জনকে দিতে পারছি, সুতরাং যেটা একজনে কিনলে 3,800 টাকা লাগে দুইটা কোর্স, একটা হচ্ছে শুদ্ধ উচ্চারণের কোর্স, সিগনেচার প্রোনাউন্সিয়েশন কোর্স, আর একটা হচ্ছে ইংলিশ ডক্টর, এটা 9 স্যারের ডিজাইন করা। তো এই ভিডিও কোর্স দুটো যদি দেখে, তাহলে সে অল্প টাকার মধ্যে এই হাজার হাজার শিক্ষার্থী অনেক সুযোগ পেয়ে যাবে, খুবই সুশ্রুই। তো এই হচ্ছে আমাদের গিফট, এবং 2 মাস কোর্স করার পরে তাদেরকে একটা আমরা ই সার্টিফিকেটও দেবো। আচ্ছা, হ্যাঁ, তারা একটা সার্টিফিকেট, একটা পরীক্ষা হবে, যদিও কোর্স কমপ্লিশন একটা সার্টিফিকেট পাবে, আর এখন তো সহনীয়র মধ্যে থেকে তারা করতে পারবে। আর পাশাপাশি আমরা আইটি কোর্স যদি কেউ করতে চায়, এটার পরে আমরা অ্যাপে আমাদের প্রায় ওখানে 5,000 টাকার আইটি কোর্স রয়েছে, ওইটা আমরা একটি ভিডিওতে বলে রাখলাম, 1,000 টাকার মধ্যে এই সবগুলো কোর্স দিয়ে দেবো আমরা, 5টা আইটির কোর্স রয়েছে, এই 5টা আইটি কোর্স 5,000 টাকা ছিল, যেটা আমরা মাত্র 1,000 টাকায় দিয়ে দেবো। এই সবগুলো শর্ত হচ্ছে তাকে স্টুডেন্ট আইডি কার্ড দেখাতে হবে, ওকে, যে সে স্টুডেন্ট কি না আসলে, হ্যাঁ, এবং সে আর্থিকভাবে একটু অসচ্ছল। আর বাই দ্য ওয়ে, এটা আসলে সব স্টুডেন্টদের জন্য না, যারা একদম আর্থিকভাবে সচ্ছল আছে, তারা আমাদের টেসলের ডিপ্লোমা কোর্স রয়েছে, ইউ নো ইট, যে 6 মাসের একটা ডিপ্লোমা কোর্স করে প্রায় 60,000 টাকা দিয়ে করতে হয়, সেটা করবে, অথবা আমাদের যে রেগুলার প্রোগ্রাম রয়েছে 10,000 টাকার, সেটা করবে। আর যারা মধ্যমপন্থী বা যাদের স্ট্রাগল করছে, আমরা যেমনভাবে বড় হয়েছি, যেমন বাবা মা অনেক কিছু দিতে পারেননি, তাদের জন্য আমরা এই 1,000 টাকার মধ্যেই কোর্স দিয়ে দেবো, এবং অ্যাপ বইটা শুধু কালেক্ট করে নিতে হবে। সো আপনার কাছে গিফট কেমন মনে হয়েছে, আমাদের দেশ গঠনে এটা কেমন হেল্প করবে? আমি একটু অতীতে ফিরে গিয়েছি, আমার মনে হচ্ছে যে আমি যখন স্ট্রাগল করছিলাম, তখন যদি কেউ এরকম একটা অফার দিতেন এবং বলতেন যে মাত্র এই অল্প সামান্য টাকায়, যাদের অনেক টাকা আছে তারা বড় কোর্স করবে, আর যাদের কম আছে তারা এই ধরনের কোর্স করবে, এরকম থাকলে আমি নিশ্চয়ই মানে খুব অশ্রুসিক্ত হতাম। হ্যাঁ, মানে একেবারে আমার মনে হয় ছাত্র বন্ধুদের মনের কথাই বলেছেন যে, আর নাহিন ভাই, আমাদের কিন্তু একটা দায়িত্ব রয়েছে দেশের প্রতি, যে আমরা যদি এই যে আমরা এখন একটা সুন্দর পরিবেশের দিকে যাবে কান্ট্রি, বেকারত্ব কমবে, ছেলে মেয়েদের বিশাল কন্ট্রিবিউশন ছিল দেশের জন্য, তো সবার জন্য আমাদের সেই দায়িত্বের কথা মাথায় রেখে আসলে এই উদ্যোগ। পয়েন্টটা খুব অসাধারণ আপনি যেটা বললেন, যে ছাত্র জনতা যারা একটা পরিবর্তনের সূর্য উঠিয়েছে, তাদের সম্মানে তো কিছু করতেই হবে। ডেফিনেটলি, আসলে তার জন্যই করা, তার জন্যই এইরকম, মানে আমরা হীরা যদি দেই রূপার দামে, তাহলে লুফে নেওয়া উচিত সবার। ডেফিনেটলি, এবং আমরা চাইবো যে শুধুমাত্র এটাকে বিজ্ঞাপন হিসেবে না দেখে, যে আমরা একটা প্রতিষ্ঠান, আমরা বিজ্ঞাপন দিচ্ছি, আমার মনে হয় একটু ইমোশন দিয়ে দেখা উচিত,
হ্যাঁ, ভাষাটা সহজ যদি আপনি ভালো একজন গুরু পান। এক্স্যাক্টলি, গুরু যদি পান, গুরু আপনাকে পথ দেখাবে, দ্য উইল পেভ দ্য ওয়ে। এই জন্যে চাকরির পেছনে দৌড়াবেন না, দয়া করে চাকরিকে আপনার পেছনে দৌড়াতে দিতে হবে। স্কিলস লাগবে ভাই, সেটাই সেটাই, এটা ইমোশনে দেখতে হবে, এটা আমার কথা ছিল। একদম একদম ইমোশন। এবং আমরা বলি বন্ধুরা, তোমাদের খুবই ভালো লাগবে। নাহিন ভাই, আমি আমরা দুজনেই ক্লাস নেবো, তো আমাদের সাথে আরও দুজন সিনিয়র টিচার রয়েছেন, খুবই ভালো লাগবে। প্রত্যেকটা ক্লাস মনে হবে যে আরও একটু বেশি ক্লাস হতো। সো এখন যেটি করতে হবে, এখানে তোমরা রেজিস্ট্রেশন করো, আমাদের নাম্বার দেওয়া আছে, কল করো। আমরা প্রত্যেক দু মাসে একটি করে ব্যাচ শুরু করব, কারণ এটা যেহেতু মিনিমাম একটা ইয়ার, আমাদের টিচারদের তো অন্তত একটা পেমেন্ট দিতে হবে। তো সুযোগটা আমরা এক দুই মাসের জন্য না, এটা আমরা সব সময়ের জন্য রাখবো ইনশাল্লাহ, একটা ওয়াদা দেশের প্রতি। এবং তোমাদের উপকার হলে জাস্ট আমাদের জন্য দোয়া করবে। আর টেসল বাংলাদেশের যে বিভিন্ন ক্যাম্পাস রয়েছে, আসবে আমাদের সাথে কথা বলবে, আমরা তোমাদের পাশে আছি সবসময়ের জন্য। দোয়া করবে আমাদের জন্য, যেন দেশ গঠনে আমরাও একটা ইনসেপারেবল পার্ট হতে পারি। তোমাদের পাশে সবসময় আছি আমরা। সো গেট রেজিস্টার্ড অ্যান্ড স্টার্ট ইউর ইংলিশ লার্নিং জার্নি, ইট উইল বি এ ফ্যান্টাস্টিক জার্নি উইথ আস ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিও। থ্যাংক ইউ সো মাচ।